আমরা সবাই ভালো এবং হঠাৎ একদিন টিম আলাদা হচ্ছে সাথে এবং আজকে আমরা সারাটা দিন আপনাদের সঙ্গে ঘুরবো এবং অর্থহীন আমাদের সঙ্গে আছে কিন্তু বাকি সবাই কই ওয়েল জানোই তো ব্যান্ড সো অ্যাকচুয়ালি আমরা যেটা করি আমাদের তুলতে তুলতে যাই কম ভাই রাফা ওদের আমরা পিক করে তারপর আমরা যেতে তারপর আমরা চলতে থাকি সারাটা দিনের জন্য এবং আজকে আমার যে ছোট্ট গাড়িটা হঠাৎ একদিনের গাড়িটা সেটি আমাদের সঙ্গে থাকছে না কারণ আজকে অনেক লোক পুরো অর্থহীন আমাদের সঙ্গে এবং আজকে তাই আমরা সুমন ভা
হঠাৎ একদিন একটু অদ্ভুতভাবে শুরু হলো, অদ্ভুত সেই ছেলেটির দল অর্থহীনের সাথে। আর আজকে আমরা এখানে কথা বলবো অর্থহীনের সাথে। অর্থহীনের শুরুটা কীভাবে হলো তা জানবো। অর্থহীনের শুরুটা অ্যাকচুয়ালি হয়, আমি ওয়ারফেসে ছিলাম 1998-এ। আমি ওয়ারফেস ছেড়ে, ইনফ্যাক্ট খালি ওয়ারফেস ছেড়ে না, অ্যাকচুয়ালি মিউজিকই ছেড়ে দিই যে বিজনেস নিয়ে বিজি থাকবো। কিন্তু আলটিমেটলি যেটা হয়, ওয়ারফেস ছাড়ার পরে 4-5 মাস পর বুঝলাম যে মিউজিক ছাড়া থাকা পসিবল না। তো তখন ডিসিশন নিলাম যে ঠিক আছে, মিউজিক করি ব্যান্ড না করলেও। সো 1998-এর দিকে যেটা করলাম যে ওই সুমন অর্থহীন নামে একটা আমার সোলো অ্যালবাম রিলিজ হলো। সো ওই অ্যালবামের গানটা একটা আনপ্লাগড স্টাইলে করতাম। তখন আমি কনসার্টে অ্যাকোস্টিকই বাজাতাম, বেস বাজাতে অন্য কেউ। 1998-99-এ একটা সময় এসে খুব সিরিয়াস হয়ে গেলাম, মনে করলাম যে না, তাহলে ব্যান্ডই ফর্ম করি, ব্যান্ড ছাড়া থাকতে পারছি না। সো ওইভাবে অ্যাকচুয়ালি তখন ওই সুমন অর্থহীন নামটা চেঞ্জ করে জাস্ট অর্থহীন নাম দিয়ে ব্যান্ড ফর্মেটে আমরা করলাম। সো ওই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল। নামটা আসলো কিভাবে? অর্থহীনের নাম আসার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একটা গান করেছিলাম সানজো ইনফেক্টরের মধ্যে, ভয়েস ছিল, কম হয়েছিল, ইমরান ভাই ছিল, অনেকে ছিল, রকস্টারটা, ওয়ারফেস, ইন্টাকা, এইসেস, সব ব্যান্ডের গিটারিস্টরা, পরে জলের গিটারিস্ট অনেকে ছিল। সো গানটার প্রতি একটা সফট কর্নার সবসময় ছিল। গানটার নাম ছিল অর্থহীন। সো যখন গান থেকে আসলে একদম ইন্সপিরেশন ছিল আপনাদের, এক্স্যাক্টলি, যে ব্যান্ডের নামটা অর্থহীনই হোক, রাইট? শুনুন ভাই, এখন অর্থহীনের যে লাইন আপ আছে, মানে সেটা আমরা জানি যে আপনি আছেন, কমল ভাই আছে, রাফা আছে, আর কারা ছিল কিংবা শিশির, এ সম্পর্কে একটু জানতে চাই। অর্থহীনের কারেন্ট লাইন আপ তো হচ্ছে আমরা 4 জনের 4-পিস ব্যান্ড। আমরা রাফা ভয়েস আর ড্রামসে, কমল ভাই লিড গিটারস, শিশির লিড গিটার প্লাস কিবোর্ড, আমি বেস ভয়েস। বাট শিশির আজকে আমাদের সাথে নাই, বিকজ সে দেশের বাইরে আছে, একটা বিজনেসের কাজে তার যেতে হয়েছে। সো সে আজকে আসতে পারেনি, সো হি ইজ গোনা মিস ইট। বাট দেন এগেন, কনসার্টে ডেফিনেটলি আমরা 4 জন একসাথে থাকবো। আর লাস্ট 4-5 বছরের লাইন আপ তেমন কিছু চেঞ্জ হয় নাই। শুভ ড্রামার ছিল। সো শুভ তার চাকরি, ফ্যামিলি, বিজনেস সব কিছু নিয়ে এত বিজি হয়ে গিয়েছিলো, সে বলে যে শোন ভাই, আমি এখন আর টাইম বের করতে পারছি না। তখন ফর্চুনেটলি রাফা ইজ এ ভেরি গুড ড্রামার এবং সে ট্রাল ব্যান্ডের ড্রামার, তারপরে ইয়ের। সো তখন ব্যাপারটা যেটা হলো, রাফা তখন বলো যে একটা কাজ করি, আমি অর্থহীনের ড্রাম বাজাই, গান গাই। আমি বললাম যে তুমি যদি ড্রাম বাজায় গান পুল অফ করতে পারো, দেন ইস ওকে, দেন ইস ফাইন। And he's doing a pretty good job actually. অর্থহীনের একদম শুরুর দিকে প্র্যাকটিসটা কোথায় হতো? অর্থহীন যখন ব্যান্ড হয়ে উঠছে, অর্থহীন ব্যান্ড ফর্মটম সব কিছু হয় আমার ধানমন্ডির বাসায়। আমি এখন ওই বাসায় থাকি না, বাট ধানমন্ডির বাসায় আমাদের ওই বাসায় এখন আমার বাবা মারা আছে। ওই বাসার একতলায় একটা রুম ছিল, ওই রুমের মধ্যে ফার্স্ট আমি একটা 8-track স্টুডিও বানাই। কয়েকদিন পরে ওইখানে ড্রামস ট্রাম সেট করে আমরা প্র্যাকটিস প্যাডটা বানাই। অর্থহীন ব্যান্ডটা ফর্মই হয় ওইখানে, সব কিছু আমাদের ওইখানেই শুরু।